কলকাতার ঐতিহ্যবাহী প্রাচীন কালীবাড়িগুলি সেজে উঠেছে আজ। একটি প্রতিবেদন। উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ির পুজো শতাব্দী প্রাচীন। সাধক শঙ্কর ঘোষের প্রতিষ্ঠিত এই পুজো এখন অষ্টম পুরুষ পরিচালনা করছে। এখানে সিদ্ধেশ্বরী কালীকে পুজো করা হয়। কথিত আছে, ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঝামাপুকুরে থাকাকালীন এখানে অসুস্থ কেশব সেনের জন্য ডাবচিনি দিয়ে মানত করতেন। সেই থেকে ডাবচিনি দিয়ে পুজো করাটা এখানে এক বিশেষ রীতি। সারা বছর আমিষ ভোগ হলেও ফলহারিণী রাতে মাকে নিরামিষ ভোগ উৎসর্গ করা হয়। শোভাবাজারের চিত্তরঞ্জন এভিনিউর রাস্তার ওপরে লাল মন্দিরটি যোগমায়া পুটিয়া কালী মন্দির নামে পরিচিত। এই মন্দির প্রায় 250 বছরের পুরনো। কথিত আছে, যোগী অমরকৃষ্ণ চক্রবর্তী স্বপ্নাদিষ্ট হয়ে শোভাবাজার রাজবাড়ির পুকুর থেকে একটি অষ্টধাতুর 10 ইঞ্চি কালীমূর্তি কুড়িয়ে পান। তাই যোগমায়া রূপে এই কালী পূজিত হয়। শোল মাছ দিয়ে এখানে ভোগ দেওয়াই রীতি। মুক্তারামবাবু স্ট্রিটের শ্রী শ্রী 18 হাত কালী মন্দির 125 বছরেরও বেশি প্রাচীন। তান্ত্রিক আশুতোষ মুখোপাধ্যায় নেপালের গুহায় তন্ত্র সাধনা করতে গিয়ে খুঁজে পান খুবই ছোট্ট আকারের একটি চণ্ডীরূপী কালী। সেই কালী মূর্তির ছিল 18টি হাত। তারই আদলে অষ্টধাতু দিয়ে তৈরি 18 হাতের কালী প্রতিষ্ঠা করেন তিনি। ত্রিগুণা মহালক্ষ্মী রূপে অসুরকে বধ করতে 18 হাতে 18 রকমের অস্ত্র দিয়ে সজ্জিত এই কালী এখানে পদ্মাসনে অধিষ্ঠিতা। উত্তর কলকাতার রামদুলাল সরকার স্ট্রিটের বসা কালীবাড়ির পুজো 300 বছরেরও বেশি প্রাচীন। কথিত আছে, সেই সময় প্রতিষ্ঠাতা মতিলাল বন্দ্যোপাধ্যায় স্বপ্নাদেশে এখানকার জঙ্গল থেকে বসা অবস্থায় এই কালী উদ্ধার করেন। পঞ্চমুণ্ডীর বেদিতে আনন্দময় রূপে মা কালী পুজো হয়ে আসছে। বর্তমানে এই পরিবারের কোনো পুত্র সন্তান না থাকায় পরিবারের 2 কন্যা তনুশ্রী ও মধুশ্রী এই পুজো করে আসছেন। মাতৃভোগে শোল মাছ ও অরহর ডালের খিচুড়ি দেওয়াই এখানকার রীতি। চিৎপুরের কুমারটুলির কাছে সিদ্ধেশ্বরী কালী মন্দির কলকাতার অন্যতম প্রাচীন কালী মন্দির। 500 বছরের পুরনো মাটির তৈরি এই সিদ্ধেশ্বরী কালী মূর্তির কোনো ক্ষয় হয় না। প্রতি বছর কালী পুজোতে অঙ্গরাজ করা হয়। কথিত আছে, সেই সময় চিৎপুরে এই রাস্তা থেকে গঙ্গা বয়ে যেত। তখন ডাকাতরা ডাকাতি করতে যাওয়ার আগে এই মন্দিরে পুজো দিত, তাই একে ডাকাত কালীও বলা হয়ে থাকে। গিরিশ ঘোষ ও ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই সিদ্ধেশ্বরী কালীকে কলকাতার গিন্নিমা বলে ডাকতেন। এখানে 365 দিনই মাকে আমিষ ভোগ দেওয়াই রীতি। বৌবাজারের ফিরিঙ্গি কালীবাড়ি 500 বছরেরও বেশি প্রাচীন। কথিত আছে, আদতে এটি ছিল একটি শিব মন্দির। পরে তৎকালীন বিখ্যাত কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গি স্বপ্নাদিষ্ট হয়ে শ্রীমন্ত পণ্ডিতের হাত ধরে এই সিদ্ধেশ্বরী কালী প্রতিষ্ঠা করেন। সেই থেকে এই কালী মন্দির ফিরিঙ্গি কালীবাড়ি নামে পরিচিত। পঞ্চমুণ্ডীর বেদিতে সিদ্ধেশ্বরী কালী প্রতিষ্ঠিত। এখানে নিরামিষ ভোগের খিচুড়ির সঙ্গে রাবড়ি দেওয়াই রীতি। দীপান্বিতা অমাবস্যায় সারা রাত ধরে হয় মায়ের বিশেষ পূজা। ক্যামেরায় অর্ঘ্য মাইতির সঙ্গে সুদীপ বেরার রিপোর্ট, দূরদর্শন সংবাদ, কলকাতা।